গরমের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রামের খবর জানবো সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়, এই তীব্র গরমের প্রভাব জনজীবনে ঠিক কতটা পড়েছে আপনি কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ প্রিয়ঙ্কা আপনাকে। গরমের দাপট কিন্তু এখনও পর্যন্ত থামছে না বন্দরনগরী চট্টগ্রামে। তার কারণে দেখা যাচ্ছে এখানে গরমজনিত যে রোগগুলো হয় সব সময় প্রতি বছর এই সময়টার মধ্যে দেখা যায়। ঠিক এই সময়টার মধ্যে এখন কিন্তু চট্টগ্রামের হাসপাতালগুলোর দৃশ্য দেখলে বুঝতে পারছেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, সবচেয়ে বেশি শিশুরাই আক্রান্ত হচ্ছে আমরা দেখলাম। তো আমি মাউ শিশু হাসপাতাল বলতে চট্টগ্রামের বেসরকারি বড় হাসপাতাল, এখানে কিন্তু শিশুরা সবচেয়ে বেশি এখানে ভর্তি হয়। এখানে এসেও আমরা দেখছি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। একটু আগে চট্টগ্রাম মেডিকেলের দৃশ্য আমরা দেখেছি, সেখানে শয্যাচ্ছী রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। তবে চিকিৎসকরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, তারা বলছেন সুস্থ হয়ে অনেকজন ফিরছে, আবার কেউ কেউ এখনও পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, আবার নতুন করেও অনেকজন ভর্তি হচ্ছে। তবে তাদের যে পরামর্শ চিকিৎসকদের, তারা বলছেন পরিবার যদি একটু সচেতন হয় তাহলে শিশুরা অন্তত এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন। আর অন্য বয়সে যারা আছে তারাও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে, চিকিৎসকরা বলছেন তাদের যে পরামর্শ সবসময় তারা দিয়ে থাকেন, তারা বলছেন একটু সচেতন হলে আর পানীয় যদি পান করে নিয়মিত তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যখন এই লক্ষণ, এই রোগের লক্ষণ দেখা যায় তখন দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন ফেনীতে রতনের কাছে। বিকাশি, কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। ধন্যবাদ জয়। ফেনীর যে বিরাজমান যে তাপপ্রবাহ চলছে ফেনীতে, একেবারে জনজীবন একেবারে নাবিশ্বাস হয়ে পড়েছে। সাধারণ দিনের মতো স্বাভাবিকের চেয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আমরা রাস্তাঘাটে কম দেখছি, এবং দেখা যায় বলা যায় যান গণপরিবহনও কিন্তু আমরা কম দেখছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, অর্থাৎ এই অনেক জায়গায় আমরা দেখেছি যে মানুষ যারা জরুরি কাজে শহরে এসছেন তারা একটু অর্থাৎ একটু শীতল হাওয়া পেতে, অর্থাৎ একটু স্বস্তি পেতে অনেক সময় কিছু গাছ যেখানে গাছ পাচ্ছেন সেই গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন, কেউ বা আইসক্রিম কিংবা বিভিন্ন রকমের শরবত পান করছেন, আখের রসও পান করছেন অনেকে দেখেছি। এবং পাশাপাশি আমরা যারা অনেকে যেখানে গাছ পাচ্ছেন না শহরের আশপাশে বহুতল ভবনের নিচে একটু ছায়াতে অনেকে জিরিয়ে নিচ্ছেন। তো চলমান যে এই তাপপ্রবাহের পাশাপাশি কিন্তু আরও অস্বস্তিকর হয়ে পড়েছে জীবনযাত্রা, সেটা হচ্ছে যে ঘন ঘন লোডশেডিংয়ে কিন্তু মানুষের একেবারে জীবনযাত্রা তাহি তাহি অবস্থা। সাধারণ মানুষ আশা করছেন যে একটু বৃষ্টি হলে তারা একটু শীতল পরশ পাবেন, অর্থাৎ স্বস্তি ফিরে পাবেন বলে তারা অনেকেই মসজিদে মন্দিরে কিন্তু দোয়া সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছেন সহসা বৃষ্টির জন্য। এবং তারা এখানকার যে সংসদ সদস্য তাদের কাছে আবেদন করেছেন যেন এই সময় যেন লোডশেডিংটা খুবই কম দেওয়া হয়। তো এবং জনজীবনের রতন, ধন্যবাদ আপনাকে।